আসসালামু আলাইকুম। নির্জন শেমি লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও চলে এসেছি আমার ডেইলি লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ব্লগটি আমি সন্ধ্যা থেকে শুরু করেছি। তো সন্ধ্যাবেলায় জাইফার বাবা কিছু ফল নিয়ে এসেছে, তো সেগুলো ডাইনিং টেবিলে রেখে দিলাম। আর আজকে সন্ধ্যার নাস্তায় ছিল রং চা আর টোস্ট বিস্কুট। তো আজকে হচ্ছে সিম্পল নাস্তাই রেখেছি সন্ধ্যায়। তো এখন সবাই মিলে খেয়ে নেব, তারপরে আমি চলে যাব রাতে রান্না বান্না করার জন্য। আজকের ভিডিওতে আমি একটা DIY করেছি ডিমের খোসা দিয়ে। তো এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম ডিমের খোসা দিয়ে, তো আপনারা অনেক বেশি সেই ভিডিওটা পছন্দ করেছেন। তো ভাবলাম যে ডিমের খোসা দিয়ে আজকে আরেকটা আপনাদের জন্য খুবই সুন্দর একটা DIY শেয়ার করি। আর খুবই সহজ, একদমই জিরো বাজেটে DIYটা করতে পারবেন। আর হচ্ছে আপনাদের ঘরটা সাজাতে পারবেন একদমই বিনা খরচেই বলা যায়। তো এখানে আমি হচ্ছে মাছ ভুনা করছি। তো প্রথমেই হচ্ছে আমি টমেটো পেঁয়াজ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে মাছ দিয়ে দিলাম। তো এভাবে করে মাছ রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে মাছটা ভুনা ভুনা করে আর কি রান্না করব। আর হচ্ছে সিমের ভর্তা করব। তো এখানে আমি মরিচ টেলে নিচ্ছি, আর এদিকে হচ্ছে আমি পালং শাক রান্না করেছি শিং মাছ দিয়ে। তো এখানে আমি হচ্ছে তেল দিয়ে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। তো এভাবে করে শুকনো মরিচ ভাজলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো শুকনো মরিচ এভাবে ভেজে কাঁচের ঝাড়েও যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক দিন ধরে মচমচে থাকে, আর যখন প্রয়োজন তখন যে কোনো কাজ করা যায় বা ভর্তা বা এভাবেও খাওয়া যায়। সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকই কিন্তু পারে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছিয়ে দিতে, আমার চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। তো একটা লাইক দিলে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সাও খরচ হবে না বা কোনো কষ্টই হবে না, আর আমার কিন্তু অনেক বেশি উপকার হবে আপনার একটা লাইক। তো দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনাদের জন্যই যেহেতু কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, তো চেষ্টা করি সবসময় আপনাদের পছন্দ মতো ভিডিও তৈরি করার জন্য। তো আপনাদের কাছ থেকে তো একটা লাইক আমরা আশা করতেই পারি, তাই না? তো এখানে হচ্ছে সিমের ভর্তা বানানো হচ্ছে। তো ভর্তাটা বানাচ্ছে আমার হাজব্যান্ড, ওর হাতের সিমের ভর্তা, তারপর আলু ভর্তা, এগুলো কিন্তু অনেক বেশি মজার হয়। তো সেজন্যে ওকে বলেছি ভর্তাটা তৈরি করার জন্য। তো এখন আমি DIY করতে চলে এসেছি। তো এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, আর ডিমের খোসাগুলো হচ্ছে অর্ধেক পরিমাণে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এটা কালার করে নিচ্ছি, অ্যাক্রিলিক কালারগুলো করে নিচ্ছি। তো কিছুদিন আগে একজন আপু কমেন্ট করেছিলেন যে অ্যাক্রিলিক কালারগুলো কোনগুলো ভালো হবে, তারপরে হচ্ছে প্রাইস কীরকম, আপু নাকি দারাজ থেকে কিনেছিলেন। তো দোকান থেকে দেখে শুনে কিনা ভালো, আবার দারাজ থেকেও যদি ভালো হয় প্রোডাক্ট সেক্ষেত্রে আপনি দারাজ থেকেও নিতে পারেন। তো এই যে গুলো দেখতে পারছেন অ্যাক্রিলিক কালারগুলো, এগুলো হচ্ছে সানফ্লাওয়ার কিট। আপনি দোকানদারকে বললে হবে বা আপনি নিজেও দেখতে পারবেন সানফ্লাওয়ার কিট এগুলা। তো এই অ্যাক্রিলিক কালারগুলো কিন্তু অনেক বেশি ভালো। তো অনেকেই আমি যখন হ্যান্ড প্রিন্ট করি মানে জামার কাপড়ের রং উঠে যাবে কি উঠে যাবে না এই জিনিসটা নিয়ে অনেকে টেনশন করেন। তো এই জিনিসটা নিয়ে টেনশন করার কিছু না, কারণ হচ্ছে আমি নিজেই 2 বছর ধরে ইউজ করছি একটা জামা হ্যান্ড প্রিন্টের, মানে 2 বছর আগে করেছি আমি, কিন্তু এটা এখন পর্যন্ত ইউজ করছি, অনেক বেশি সফট আর কমফোর্টেবল, আর এখন পর্যন্ত রঙের কোনো রকমের কোনো প্রবলেম হয়নি, এক ফোঁটাও রং যায়নি। তো কাপড় কিন্তু আমার পুরাতন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিন্তু রং কিন্তু সেই রকমই আছে। তো আপনারা নির্দ্বিধায় চাইলে আপনারা জামাতে করতে পারেন, আর আমিও যেহেতু পেজ খুলেছি চাইলে আমার কাছেও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন। আমার পেজের নাম হচ্ছে সিমিস ক্রিয়েশন, আপনারা চাইলে আমাকে সিমিস ক্রিয়েশন পেজে গিয়ে আমাকে নক করতে পারেন। তো আমি আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো এখানে দেখতে পেরেছেন কথা বলতে বলতে অনেক কাজ এগিয়ে ফেলেছি, আমার কাছে কালো রংটা ছিল না, সেজন্য আমি আইলাইনার দিয়ে হচ্ছে কালো রংটা করে নিচ্ছি। তো দেখতে পেরেছেন কিভাবে করেছি, খুবই ইজি।
আর অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি এটা বানানোর সময়, কখন বানাবো কখন বানানো শেষ হবে। তো খুবই ভালো লেগেছে আমার কাছে, আর বানানোর পর অনেক বেশি সুন্দর হয়েছে। তো সম্পূর্ণটাতে করে নিয়েছি, আর রং করার পরে এখন হচ্ছে রংটা শুকাতে দিয়েছি আমি। তো রংটা শুকাতে শুকাতে অন্যান্য কাজগুলো করে নিব। আর সাদা কালারটা আমি কিন্তু দুইবার করেছি, প্রথমে রং করার পরে সাদা কালারটা যখন শুকিয়ে গিয়েছে তখন ডিমের খোসার মধ্যে আমি সাদা কালারটা আবার করে নিয়েছি। আর এখানে ক্যালেন্ডারটা আমি কিভাবে করে কেটে নিয়েছি দেখতে পেরেছেন? তো DIYগুলো কিন্তু দেখে অনেক কিছুই বোঝা যায়, খুবই সহজ। তো আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করতে পারেন, সেক্ষেত্রে আমি আমার সাধ্যমতো অ্যান্সার করার চেষ্টা করব। কাজ করতে করতে আমার সকল প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। তো এখানে দেখতে পেরেছেন আমি কার্ডবোর্ড নিয়েছি, এটা হচ্ছে ডাক্তারের কাছে যেই গেলে যেই ফাইলগুলো দেয়, মানে ডাক্তারের কাছে যাওয়ার পর যেই ফাইলগুলো দেয় ওই ফাইলগুলো আমি কেটে নিয়েছি। আমার বাসায় অনেকগুলো আছে এক্সট্রা, আসলে ছোটোবেলায় বাচ্চাদের নিয়ে কিন্তু অনেক বেশি ডাক্তারের কাছে যেতে হয়, ওই সময় অনেক ফাইল জমে গিয়েছে। তো এটা আমার কোনো প্রয়োজনীয় না, আমার বাসায় পড়েই ছিল, তো সেটাই আমি ব্যবহার করছি। আর এটার অপর পাশে হচ্ছে খুব সুন্দর কালার করা হলুদ কালারটা, তো সেজন্য আমি এটাই বাছাই করে নিয়েছি। তো চারিদিকে হচ্ছে আমি পাথর লাগিয়ে দিয়েছি গ্লুগানের সাহায্যে, আর এখন গ্লুগানের সাহায্যে আমি কিভাবে করে লাগাচ্ছি ডিমের খোসাগুলো দেখতেই পেরেছেন। তো এটা হচ্ছে আমি মাশরুম তৈরি করছি, তো মাশরুমের মতোই কিন্তু লাগছে, দেখেন সেম টু সেম, খুবই কিউট লাগছে আমার কাছে বানানোর পরে। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার মূল্যবান মতামত জানতে পারলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। এখন হচ্ছে আমি আর্টিফিশিয়াল যেই পাতাগুলো আছে, পাতা পালত, সেগুলো আমি কেটে কেটে ছোটো ছোটো করে চারিদিকে লাগিয়ে নিয়েছি, যাতে মনে হয় রিয়েল রিয়েল একটা ভাব আসে, সেজন্য দেখতে সুন্দরের জন্য। তো সবুজ ঘাসপালা এগুলো দেওয়ার পরে কিন্তু এটার সৌন্দর্যটা অনেক গুণে বেড়ে গিয়েছে। তো এটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর এই ধরনের যদি আর্টিফিশিয়াল আপনাদের বাসায় যদি না থাকে গাছপালা বা লতা, সেই ক্ষেত্রে আপনারা যে রঙিন যে কাগজগুলো পাওয়া যায় লাইব্রেরিতে, তো সেইগুলো সবুজ কালারের এনে ছোটো ছোটো চিকন চিকন করে পাতার মতো শেপ দিয়ে কিন্তু এভাবে করে লাগাতে পারেন। আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।